জান্নাত পর্যন্ত সহযাত্রী স্লোগানে ইরানে বিবাহ উৎসবে বারো হাজার শিক্ষার্থীর বিয়ে এবং বিবাহ অনুষ্ঠান পৃথিবীতে সত্যিই বিরল তাদের উদ্দেশ্য হচ্ছে ইহুলৈকিক জীবনযাত্রার মানের উপর নির্ভর করছে জান্নাত জাহান্নাম তাই তাদের এই স্লোগান জান্নাত পর্যন্ত সহযাত্রী জান্নাত পর্যন্ত সহযাত্রী এই স্লোগানের সামনে রেখে তেহরান বিশ্ববিদ্যালয়ে বিবাহ উৎসব অনুষ্ঠিত হয় এবারের উৎসবটি ছিল বাইশতম উৎসব গত এগারোই মার্চ এ উৎসবে কেবল তেহরান বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্রছাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই বছর ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় বারো হাজার ছাত্রছাত্রীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে উনিশশত উনআশি সালে ইরানে ইসলামী বিপ্লবের পর দেশটিতে আলেম সমাজ তারুণ্যের নৈতিক উন্নতির প্রতি বিশেষ নজর দেন যার ফলস্বরূপ বিগত প্রায় দুই যুগ ধরে এ ধরনের বিবাহ উৎসব চলে আসছে সাধারণত ইরানের সর্বোচ্চ নেতার অফিস ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অর্থায়নে প্রতি বছর এ বিবাহ উৎসবের আয়োজন করা হয়ে থাকে অর্থাৎ এ বিবাহ অনুষ্ঠানে বর এবং কনের কোনো খরচ করতেই হয় না আধুনিক শিক্ষা ব্যবস্থা অবিবাহিত ছেলে মেয়েদের পরস্পরের কাছাকাছি আসার অনেক সুযোগ তৈরি করে দিয়েছে এখানে পরস্পর চিন্তা বিনিময়ের সুযোগ ঘটেছে যেসব বিষয়কে একটি ছেলে বা মেয়ে গুরুত্ব দেয় তার ভিত্তিতেই অপরজনকে পছন্দ করার সুযোগ তৈরি হচ্ছে জান্নাত পর্যন্ত সহযাত্রী স্লোগানে এই বিবাহ উৎসব সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য